কথা গোপনে রাখিম কিমান বেদনা গোপনে হহিম। ইংরেজি নববর্ষের প্রথম দিনটিতে আসামের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী চয়নিকা বৈশ্যের কণ্ঠে একটি নতুন গীত মুক্তি লাভ করেছে। কবিতা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এবং কবিতা বুড়াগোহাঁয়ের দ্বারা প্রযোজিত মুক্তি লাভ করা গীতটির কথা আসামের একজন জনপ্রিয় লেখিকা তথা গল্পকার গীতিকার সুইট শ্রী বড়া মোহনের। গানটো মোর উপন্যাসিকা এখনো ট্রেজিক চরিত্র এটাত দিছিল। সুর করেছিল গিরীন্দ্র হালৈদেবে। দেবজিৎ বড়ার পরিচালনার গানটো কণ্ঠদান করেছে জনপ্রিয় গায়িকা চয়নিকা বৈশ্যই। কবিতা প্রোডাকশনের ব্যানারত প্রযোজিত গানটো সকলোয়ে আদরি লব বলি আশা থাকিল। কিমান কথা গোপনে রাখিম শিরোনামের গীতটির সুর আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের স্বীকৃতিপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী তথা সুরকার গিরীন্দ্র হালৈর। অসমীয়া আধুনিক গীতর ক্ষেত্রখনলৈ এবি প্রোডাকশনে সুন্দর সুন্দর গীত প্রত্যেক বছরে উপহার দিয়ে আছে। এইবেলিও চয়নিকা বৈশ্যর কণ্ঠত এটি সুন্দর গীত উপহার দিবলৈ ওলাইছে। নিশ্চয় আপনাদের শুনে সুখী হব আর গীতটোর সুর করার দায়িত্ব আমার উপর দিয়া হয়েছিল আর এইবারও নিশ্চয় তেও সফল হব। আর 2022 সনের জানুয়ারি মাহত আপনাদের এই গীতটি চয়নিকা বৈশ্যর কণ্ঠরে শুনবলে পাব। নিশ্চয় আপনার শুনে সুখী হব। গীতটির পরিকল্পনা লিডুর বিশিষ্ট কবি গীতিকার সাহিত্য সংগঠক তথা সংবাদসেবী দেবজিৎ বড়ার। গীতটির সঙ্গীত সংযোজনা করেছেন নলবাড়ির বিশিষ্ট কণ্ঠশিল্পী তথা একজন সঙ্গীত ব্যবস্থাপক ধ্রুবজ্যোতি বৈশ্য। পোনপ্রথমতে আপনার আটাইলৈকে ইংরাজি নববর্ষের হিয়া ভরা উলগ জানাইছো আর আপনার জানাবলৈ পাই মই সুখী হয়েছো যে নববর্ষের এই প্রথম দিনটুতে দেবজিৎ বড়াদার পরিকল্পনার আর কবিতা প্রোডাকশন ব্যানারের আন্ডারত মূল ভন্টি চয়নিকা বৈশ্যই কণ্ঠদান করা এটি নতুন অসমীয়া আধুনিক গীত আজি শুভ মুক্তি লাভ করেছে। গীতটি হয়েছে কিমান কথা গোপনে রাখিম আর এই গীতটি লিখিছে সুশ্রী বড়া মোহন বাইদেউ। গীতটিত সুর দিছে গিরীন্দ্র হালৈসারে আর এই গীতটির সঙ্গীত ব্যবস্থাপনা মোর নিজের। গতি চয়নিকার আন গীতসমূহ নিচিনাক এই নতুন গীতটিও আপনাদের আদরি লব বলে কামনা করল। উল্লেখযোগ্য যে কিমান কথা গোপনে রাখিম শীর্ষক গীতটি অনলাইনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অসমীয়া চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা রবি শর্মা। এই গীতটিত কণ্ঠদান করেছে চয়নিকা বৈশ্য। গীতিকা হয়েছে স্মৃতিশ্রী বড়া। সুর করেছে গিরীন্দ্র হালৈ। পরিকল্পনা দেবজিৎ বড়া আর সঙ্গীত ধ্রুবজ্যোতি বৈশ্য। এই গীতটি আপনাদের আদরি লয় যান। আপনাদের আশীর্বাদে আরো ভাল কাম করবলে উৎসাহিত করে যান আর ঈশ্বর ওসব প্রার্থনা করছো এই গীতটি সমগ্র দর্শকের মন আদর পাওক। আর শেষত অনলাইন যুগে এই গীতটি উদ্বোধন হওয়া বলে ঘোষণা করল। ধন্যবাদ। অন্যদিকে কবিতা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এবং প্রযোজিত কিমান কথা গোপনে রাখিম গীতটি আমাদের জন্য একটি আশার বার্তা বয়ে এনেছে এবং অতি সম্প্রতি আসামের সঙ্গীত জগতের জন্য একটি সুখবর বলে সংবাদ মাধ্যমের আগে ব্যক্ত করেন আসামের একজন বিশিষ্ট স্তম্ভ লেখক জনপ্রিয় কবি গল্পকার নিবন্ধকার শামসুল বারিক। সম্প্রতি অসমের সঙ্গীত জগতের বাবে একটি সুসংবাদ, কবিতা প্রোডাকশনের ব্যানারত নির্মিত আর প্রযোজিত কিমান কথা গোপনে রাখিম এই গীতটিয়ে আমার একটা আশার বার্তা কঢ়িয়াইছে। যে সময়ত সঙ্গীত জগতখন কিছু পরিমাণে বজরাকণর বদনামের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল সেই সময়তে
এই গীতটিয়ে এটা নতুন চিন্তাৰ খোৰাক আমাৰ লৈ আহিছে। গীতটি রচনা কৰিছে বিশিষ্ট লেখিকা সুইতিশ্রী বৰামহলে। তেখেতৰ এই রচনাৰ মাজত আমি বিচাৰি পাইছোঁ ৰেণিমজ ভাষা আৰু এটি অনুপম কথন। গীতটিৰ সুৰ সংযোজন কৰিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ এগৰাকী বিশিষ্ট কণ্ঠশিল্পী সুৰকাৰ ঋণ গহালৈ। তেখেতৰ এই সুৰৰ মাজত আমি পাইছোঁ এটি বিশেষ ধৰণৰ মাদকতা। সেইধৰণে এই গীতটিৰ সংগীত পৰিচালনাত আছে বিশিষ্ট সংগীতজ্ঞ ধ্ৰুৱজ্যোতি বৈশ্য। বৈশ্যৰ অপূৰ্ব সংগীত সংযোজনেৰে গীতটি শ্ৰুতিমধুৰ কৰি উঠিছে। এই গীতৰ পৰিকল্পনা লিডুৰ বিশিষ্ট কবি গীতিকাৰ সংবাদহেৰি দেৱজিৎ বৰা। বৰাৰ আটকধুনীয়া পৰিকল্পনাৰে এই গীতটি অসমৰ ৰাইজলৈ এটি অনবদ্য উপহাৰ। আমি আশা কৰিম গীতটিয়ে অসমৰ সংগীতপ্ৰেমীৰ হৃদয়ত স্থান দখল কৰিব। অন্যদিকে কবিতা প্রোডাকশনের সত্তাধিকারী কবিতা বুড়াগোহাঁই ছাড়াও জনপ্রিয় কণ্ঠশিল্পী চিন্ময় বড়ুয়া, গীতটির গীতিকার সুইতশ্রী বরামোহন, কণ্ঠশিল্পী চয়নিকা বৈশ্য, জনপ্রিয় লেখিকা তথা সাংবাদিক জ্যোতিষ্মিতা কুঁয়ার, বিশিষ্ট কণ্ঠশিল্পী তথা সুরকার গিরীন্দ্র হালৈ মুক্তি লাভ করা গীতটির সম্পর্কে কবিতা প্রোডাকশনের মাধ্যমে সংবাদ মাধ্যমকে নিজের মন্তব্য তুলে ধরার পাশাপাশি আসামবাসী জনগণের জন্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে। কবিতা প্রোডাকশনের ব্যানারত পূর্বতেও বহুকেইটা গীত আগবঢ়া হয়েছিল আর অসমবাসী রাইজে গীতসমূহ আদরি লৈছে, মরম দিছে। আর ঠিক তেনেদরে এইবারও এই গীতটি আঁকালি হব বলে আশা করল। পোনপ্রথমতে আপনার সকলকে নববর্ষর হিয়া ভরা ওলগ জাছিল আর আপনার জানাবলৈ পাই মই সুখী হয়েছিল যে কবিতা প্রোডাকশনের ব্যানারত মোর এটি নতুন গীত এই নববর্ষর প্রথম গীতটোতে শুভমুক্তি লাভ করেছে। এই গীতটি হয়েছে কিমান কথা গোপনে রাখিম। গীতটি লিখিছে সুইতশ্রী বরামোহন বাইদেউয়ে আর গীতটির সুর দিছে গিরীন্দ্র হালৈ সারে আর গীতটির পরিকল্পনা দেবজিৎ বরাদার আর এই গীতটির সংগীত ব্যবস্থাপনা করেছে মোর দাদা ধ্রুবজ্যোতি বৈশ্য। আশা করো আপনার সকলে মোর আগর গীতটি যেদরে আদরি লৈছে এই গীতটিও আদরি লব। সদ্য মুক্তিপ্রাপ্ত গীতটির সম্পূর্ণ ভিডিও ইউটিউবে কবিতা প্রোডাকশন, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কবিতা প্রোডাকশন অফিসিয়াল নামের দ্বারা সঙ্গীতপ্রেমী দর্শক শ্রোতার জন্য বর্তমান উপলব্ধ। নিউজ ডেস্ক রিপোর্ট, অসমাদিত্য।